নমস্কার সুপ্রিয় দর্শকার্থী এসবি বি অ্যাকাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চমাধ্যমিকের বাংলা প্রশ্নপত্রের উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব তো দেখো প্রচুর ছাত্রছাত্রী যারা আমাকে রিকোয়েস্ট করেছে যে স্যার আমরা দু থেকে দু সাল পর্যন্ত যাবতীয় বাংলার এমসি কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ পেয়ে গেছি কিন্তু এসে কিউবগুলো স্যার সলভ পাইনি তো দেখো আমি এর আগেও দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত এমসি কিউবের ভিডিওগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি আমাদের ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক পাওয়া যাবে আজকে আমি দু হাজার পনেরো থেকে একটু কালার পরিবর্তন করছি ঠিক আছে দু হাজার পনেরো থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত যাবতীয় এসে কিউব সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি সলভ করিয়ে দেব তাহলে আলোচনা করা যাক দু হাজার পনেরো সালের বাংলা প্রশ্নপত্র এবং এসএ কিউব সমেত ঠিক আছে এটা কিন্তু দু হাজার পনেরো সালের ওকে তো সুপ্রিয় দর্শকার্থী তো তোমরা দেখতেই পারছো দু হাজার পনেরো সালের বাংলা প্রশ্নপত্র আছে যুক্তধ্বনি বলতে কি বোঝো বিরাট আরমাডা যখন ডুবলো আরমাডা কি কিভাবে ঝর্নার জল বেরিয়ে এসেছিল। তো দেখো এই যে এই যে যাবতীয় যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তার উত্তর সমেত আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে তো দেখে নাও তোমরা প্রশ্নগুলো যে প্রশ্নগুলো দু সালের উচ্চ মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র এবং তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা করব। তো দেখো আমি দেখি কবি কি দেখতে চান ঠিক আছে জিঙে শাল চাল এবং রামশাল চাল কী কী দিয়ে খায় তো দেখো এই যাবতীয় প্রশ্নগুলো টোটাল বারোখানা প্রশ্ন আছে তার সঙ্গে অথবাও আছে এইগুলো কিন্তু সম্পূর্ণরূপে টু দা পয়েন্ট আমি সলভ করিয়ে দেব সুপ্রিয় দর্শকার্থী তো দেখো তোমাদের যে প্রশ্নগুলো বলেছিলাম যে যুক্তধ্বনি বলতে কি বোঝো তো দেখো সেটা কিন্তু এখানে সলভ করা আছে তারপরে প্রশ্ন ছিল বিরাট আরমাটা যখন ডুবলো আরমাডা কি তার অ্যান্সার কিন্তু এখানে আছে অথবাদের প্রশ্ন কীভাবে ঝর্নার জল বেরিয়ে এসলো যেমন সে পাথরটি তুলে ফেলার ঝর্নার জল বেরিয়ে এসেছিলো তো দেখো তার অ্যান্সার সমেত কিন্তু আলোচনা করা যায় প্রথমে তোমাদের কিন্তু আমি প্রশ্নগুলো দেখিয়েছি তারপরে কিন্তু তার অ্যান্সারটা আমি লাস্টের দিকে দিয়েছি যেমন টু পয়েন্ট থ্রির যে প্রশ্ন ছিল উড়িয়ে নাটকে দুধ ঘোড়ায় চড়ার অভিনয় কিভাবে করে এই যে যেমন তো দেখো প্রত্যেকটা প্রশ্ন যেমন ছোট ছেলের মতো দু পায়ের ফাঁকে একটা লাঠি লাগিয়ে ঘোড়ার চড়ার মতো চড়ার অভিনয় করে তো বুঝতেই পারছো খুব সুন্দর করে কিন্তু অ্যান্সার সমেত কিন্তু এখানে বিস্তারিত আলোচনা করা আছে সুপ্রিয় দর্শকার্থী তো দেখো তোমরা প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত এখানে আলোচনা করা আছে যেমন টু পয়েন্ট ফোরের প্রশ্ন ছিল যে গভীর বিশাল শব্দ কি গভীর সেখানে কিসের শব্দ এই যে কয়লাখনের গভীর যেখানে কাজ করার শব্দ ঠিক আছে টু পয়েন্ট ফাইভের যে প্রশ্ন ছিল যে কঠিনীরে ভালোবাসিলাম কবি কেন কঠিনকে ভালোবেসেছিল তো তোমরা জানো যে কঠিন সত্য সে বঞ্চনা করে না বলেই কবি কঠিনকে ভালোবেসেছিলেন তাই তো টু পয়েন্ট সিক্সের প্রশ্ন কী আছে বলেছে যে নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় এবং কেন তোমরা জানো যে পঞ্চাশ টাকা বেশি মাইনা পায় অফিসে একটি বাড়তি দায়িত্ব পালনের জন্যই সে পঞ্চাশ টাকা মাইনা কিন্তু বেশি পায় তাই তো আমাদের নেক্সট প্রশ্ন আছে টু পয়েন্ট সেভেনে যে দুটি পরাধীন রূপমূলের উদাহরণ দাও তোমরা জানো যে মানুষকে পদের কে এবং ফুল শব্দের অওলা দুটি পরাধীন রূপমূল অর্থাৎ কে আর ফুল অওলা ঠিক আছে টু পয়েন্ট এইটের প্রশ্ন বর্ণনামূলক ভাষাবিজ্ঞানের আলোচ্য বিষয়গুলি কী কী তো দেখো বর্ণনামূলক বিজ্ঞানের আলোচ্য বিষয় সমকালীন প্রচালিত ভাষায় ধ্বনি বিজ্ঞান ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব টু পয়েন্ট নাইনের প্রশ্ন খালি সে ধাক্কা দিয়ে বেড়ায় কে কে খালি ধাক্কা দিয়ে বেড়ায় তোমরা জানো যে আপিস কলেজে না থাকায় নায়ক কেবল ধাক্কা দিয়ে বেড়ায় বলে বিভাব নাটকের অমর কথাটি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি আছে তো দেখো নেক্সট প্রশ্ন আছে আমাদের অথবা দিয়ে যে নানা রঙের দিন নাটকের প্রারম্ভে যে মঞ্চ সজ্জার বিবরণ আছে তার নিজের ভাষায় লেখ দু হাজার পনেরো সালের প্রশ্ন মঞ্চ ফাঁকা জিনিসপত্র ও যন্ত্রপাতি ছড়ানো মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো আছে সময়ে রাত্রি অন্ধকারে ঢাকা এটা তার অ্যান্সার হবে টু পয়েন্ট ওয়ান প্রশ্ন আমি দেখি কবি কী দেখতে চান আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় সবুজ গাছ দেখতে চান পরের প্রশ্ন টু পয়েন্টা বলো মোরগ ফুলের মতো লাল লাল আগুন এখান এখানে কোনো এখানে কোন আগুনের কথা বলা হয়েছে ঠিক আছে এখানে কোন আগুনের কথা বলা হয়েছে তো তোমরা দেখতেই পারছ যে হিমের রাতে শরীর উম বা গরম রাখতে দেশ দেশওয়ালিরা মাঠে যে আগুন জেলেছিল। সেই আগুনের কথা এখানে বলা হয়েছে পরের প্রশ্ন টু পয়েন্ট ওয়ান টুতে ঝিঙে শাল ও রামশাল চাল কী কি দিয়ে খায় ঝিঙে শাল চালের ভাত নিরামিষ ডাল তরি তরকারির সঙ্গে আর রামশাল চালের ভাত মাছের সঙ্গে খায় তো বুঝতে পারছো দু সালের বাংলা প্রশ্নপত্র তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা এবার তোমাকে আমি দু হাজার ষোলো সালের প্রশ্নগুলো সলভ করে দেবো ওকে দু সালের সুপ্রিয় দর্শকার্থী এটা দু হাজার সালের বাংলা প্রশ্নপত্র এসএ কিউ ঠিক আছে যেমন ধনীমূলের অবস্থান বলতে কী বোঝো চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনিলেন তারপরের প্রশ্ন টু পয়েন্ট ফাইভে চিনিলাম আপনারে কবি কীভাবে নিজেকে চিনিলেন ঠিক আছে টু পয়েন্ট সেভেনের প্রশ্ন এখানে অসহয অন্ধকারে মাঝে মাঝে শুনি বক্তা কি শোনেন টু পয়েন্ট এইটে সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা কোন সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে তো দেখো এই সমস্ত যাবতীয় প্রশ্নগুলো তার উত্তর সমেত তোমাদের কিন্তু আমি এক্ষুনি দেখে দিচ্ছি ঠিক আছে তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো ঠিক আছে দু ষোলো সালের বাংলা প্রশ্নপত্র তার উত্তর সমেত বিস্তারিত আলোচনা তো দেখো অ্যান্সারগুলো দেখে নাও দু সালের ফার্স্ট প্রশ্নের ফার্স্ট প্রশ্নের অ্যান্সার বলেছিল ধনী মূলের অবস্থানগত বলতে কী বোঝো তো দেখো ধনী অবস্থান বলতে কী বোঝো এটা কিন্তু এখানে অ্যানসারটা দেওয়া আছে আর টু পয়েন্ট টুতে সঞ্জননী ব্যাকরণ বলতে কী বোঝো তো দেখো সঞ্জননী ব্যাকরণ বলতে কী বোঝো সেটাও কিন্তু এখানে সলভ করা আছে টু পয়েন্ট থ্রিতে থিস রাস্কি তো দেখো থিস রাস্কি বুৎপত্তিগত অর্থ রত্নাগর শব্দার্থের বিশাল জগৎকে সুশৃঙ্খলভাবে বিন্যাস করার নিদর্শনী হল থিসরাস খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী আমাদের নেক্সট প্রশ্ন কী আছে আমাদের নেক্সট প্রশ্ন আছে টু পয়েন্ট ফোরে যে আমি তা পারি না বক্তা কি পারেন না যে নিখোঁজ মেয়েকে ছিন্ন ভিন্ন অবস্থায় জঙ্গলে পেয়ে তার জন্য পিতাদের কাছে বিচার প্রত্যাশায় বক্তা আকাশের দিকে চেয়ে থাকতে পারেন না টু পয়েন্ট ফাইভে চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনিলেন নেন অ্যান্সার হবে আগাতে আঘাতে বেদনার মধ্য দিয়ে কঠিন সত্য উপলব্ধি করে রক্তের অক্ষরে নিজের রূপ উপলব্ধি করে কবি নিজেকে চিনিলেন টু পয়েন্ট সিক্সের প্রশ্ন সোনার বর্ষার মতো জেগে উঠে হরিণটি কি করতে চেয়েছিল অ্যান্সার বে সোনার বর্ষার মতন জেগে ওঠে হরিণটি সাহসে স্বাদে সৌন্দর্যে হরিণীর পর হরিণকে চমক লাগিয়ে দিতে চেয়েছিল। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু এখানে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট এইটের অ্যান্সার টু পয়েন্ট এইটের অথবা অ্যান্সার প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে আলোচনা করা আছে সুপ্রিয় দর্শকার্থী তোমরা দেখতে পাচ্ছ যে টু পয়েন্ট সেভেনের অ্যান্সার টু পয়েন্ট ঠিক আছে এবং টু পয়েন্ট নাইনের অ্যান্সার টু পয়েন্ট নাইনের যে প্রশ্ন আছে প্রশ্নটা কী বলেছে যে বিভাব নাটকের নামকরণ হয়েছিল কীভাবে তোমরা জানো যে কোনো ভদ্রলোক কোনো কোনো এক ভদ্রলোক পুরনো সব নাট্যশাস্ত্র তল্লাশ করে শুম্ভুমিত্রের নাটকটি বিভাব নামকরণ করেছিলেন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের নেক্সট প্রশ্ন কি আছে আমাদের নেক্সট প্রশ্ন আছে অথবা দিয়ে ঠিক আছে এবং টু পয়েন্ট ওয়ানের প্রশ্ন বক্স অফিস বলতে বলতে তো একটা কথা আছে বক্তা কখন কথাটি বলেছেন তো দেখো দেখতেই পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট এবং এই সমস্ত প্রশ্ন কিন্তু খুবই পরীক্ষা আসে তোমরা এইগুলো ভালো করে কিন্তু পড়বে ঠিক আছে কি বলছি বুঝতে পারছো যেমন আছে টু পয়েন্ট ওয়ান যে তাতে বয়সটা ঠিক বোঝা যায় না কিসে বয়স বোঝা যায় না যেমন আছে লম্বা চুলে ঢেউলি হাফ হাফশিসি কলব লাগিয়ে ইয়ার কি কি মারলে বয়সটা ঠিক বোঝা যায় না তো দেখো প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করেছে টোটাল কিন্তু বারোখানা এসে কিউব থাকে ঠিক আছে কী বলছি বুঝতে পারছো তার সঙ্গে অথবাও যদি থাকে তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নেবে এবার আমি দু হাজার সতেরো সালের প্রশ্নগুলো তোমাদের দেখাবো ওকে সুপ্রিয় দর্শকার্থী এটা দু হাজার সতেরো সালের বাংলা প্রশ্নপত্র এসএ কিউব যেগুলো আমি বিস্তারিতভাবে তোমাদের সলভ করে দিচ্ছি তো দেখতে পারছো তোমরা এসএ কিউবগুলো টু পয়েন্ট ওয়ানে বেড়ে গেল বচসার কারণ কি টু পয়েন্ট টুতে তো দেখো প্রত্যেকটা প্রশ্ন এবং তার উত্তর সমেত কিন্তু আমি বিস্তারিত আলোচনা করেছি তো দেখে নাও তোমরা প্রশ্নগুলো কমসে কম দেখে নাও পারলে একটা স্ক্রিনশট মেনে নিতে পারো ঠিক আছে প্রশ্নগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো বুঝতেই পারছো প্রশ্নগুলো তোমরা দেখে নাও যেটা আমরা তুলে ধরেছি দু হাজার সালের বাংলা প্রশ্নপত্র এসএ কিউব টোটাল কিন্তু এখানে বারোখানা প্রশ্ন আছে এই বারোখানা প্রশ্নের সলভ আমি তোমাদের করিয়ে দেব তোমরা স্ক্রিনশট মেরে নাও এবং আমি বলতে পারি এখান থেকেই তোমরা 100% কমন পাবে কিউব কিউবগুলো অর্থাৎ তোমরা তো জানো যে প্রচুর পরিমাণে রিপিট প্রশ্ন করা হয় ঠিক আছে রিপিট প্রশ্ন মানে কি এক বছর পর রিপিট প্রশ্ন বলতে বোঝানো হচ্ছে ওরকম বলাটা ভুল হবে মানে সালের প্রশ্নগুলো পড়লেই তোমরা এরকম টাইপেরই প্রশ্নগুলো কমন পাবে এটাই আমার মূল বক্তব্য ঠিক আছে কী বলছি বুঝতে পারছো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বাংলায় অতটা রিপিট প্রশ্ন হয় না দেখে নাও তোমরা প্রশ্নগুলো ঠিক আছে দেখতেই পারছ তাহলে অ্যান্সারগুলো নিয়ে আলোচনা করা যাক ঠিক আছে যেমন আছে টু পয়েন্ট টু বচসা বেড়ে গেলো বচসার কারণ কিন্তু দেখো অ্যান্সারটা খুব সুন্দর করে এখানে কিন্তু দেওয়া আছে ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ অ্যান্সারটা খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে ঠিক আছে ভারতবর্ষ থেকে দেওয়া হয়েছে কোশ্চেনটা আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের নেক্সট প্রশ্ন বলেছে টু পয়েন্ট টুতে তেমনই একটা তারা আকাশে জ্বলছে এখনও তারাটি দেখে কবির কী কী মনে হয়েছে তো দেখো এরও অ্যানসার অ্যান্সার কিন্তু সুপ্রিয় দর্শকার্থী এখানে সলভ করা আছে দেখে নাও ঠিক আছে এবং টু পয়েন্ট থ্রি টু পয়েন্ট ফোর ঠিক আছে টু পয়েন্ট ফোরের অথবা টু পয়েন্ট ফাইভ তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু সলভ করা আছে তোমরা খাতায় লিখে নেবে ওকে তোমরা দেখতে পারছো টু পয়েন্ট ফোর ফোরের অ্যান্সার এবং তার সঙ্গে অথবার অ্যান্সার রিজিয়া নাটকের বক্তিরা সিনটি ক্যালিন্যাথকে হুবাহু বলে বলে যান তো বুঝতেই পারছো বৃদ্ধ হতে পারে কিন্তু শরীরের কোনো অংশের ট্যালেন্ট কিন্তু কম নেই তাই তো টু পয়েন্ট ফাইভের প্রশ্ন টু পয়েন্ট সিক্সের যে অপর নাম হলো বিভাজ্য ধ্বনি তাই তো তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরেছি টু পয়েন্ট প্রশ্ন কঠিনই যে ভালোবাসিলাম কঠিনকে ভালোবাসার কারণ কিন্তু দেখো কঠিন অর্থাৎ সত্য যেহেতু মায়া স্বপ্ন বা কোহেলিকা নয় কিংবা সে প্রকৃতির নিয়মে বি তাই সে কাউকে মোহবিষ্ট বা স্বপ্নাবিষ্ট করে বঞ্চনা করে না তাই কবি কঠিনকে ভালোবাসতে চেয়েছেন টু পয়েন্ট নাইনের অ্যান্সার টু পয়েন্ট অঞ্চলের অ্যান্সার ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে সুপ্রিয় দর্শকার্থী তোমরা এগুলো কিন্তু ভালো করে প্রিপারেশান নেবে ওকে বাংলাতে নাইনটি পার্সেন্টের উপরে পাওয়া কোনো ব্যাপারই না একটুখানি ভালো করে যদি পড়ো তাহলে হানড্রেড পার্সেন্ট তোমরা পাবে তাই তো এবার আমি পরের সেট সলভ করাব সুপ্রিয় দর্শকার্থী এটা কিন্তু দু হাজার সালের বাংলা প্রশ্নপত্র এবং তার এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব দু সালের বাংলা প্রশ্নপত্র এসে কিউব তোমরা ভালো করে দেখে নাও পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো দেখতেই পারছ এবং আমরা লক্ষ্য করতে পারছি যে কোন প্রশ্নগুলো এসেছে দু সালে ঠিক আছে যেমন এইটা তাহলে উৎসব বুকে শত হাতির বল থাকতো আজ কি হলে এমন হতো টু পয়েন্ট টুতে আমৃত্যুর দুঃখের তপস্যা জীবন কবি কীভাবে দুঃখের তপস্যা মনে করেছেন কেন টু পয়েন্ট ফোরে নদীর তীক্ষ্ণ শীতল ঢেয়ের সে নামলো সে নদীতে কেন নামলো টু পয়েন্ট ফাইভে সেটাই সবাইকে অবাক করে রেখেছিল সবাইকে অবাক করে অবাক হয়েছিল কেন টু পয়েন্ট সিক্সে ঐতিহাসিক তত্ত্বের আলোচ্য বিষয় কী তো এই সমস্ত প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ টু পয়েন্ট সেভেনের প্রশ্ন টু পয়েন্ট এইটের প্রশ্ন অথবা তমে ঘোড়া নেই করি চঞ্চল খবর নিয়ে আসবি এই নির্দেশককে কাকে দিয়েছিল বলে বিভাব নাটকে উল্লেখ করা হয়েছে তো এই সমস্ত প্রশ্নগুলো তার উত্তর সমেত কিন্তু বিস্তারিত আমি আলোচনা করব এটা দু সালের বাংলা প্রশ্নপত্র এবং তার এসএ কিউব নিয়ে বিস্তারিত আলোচনা সর্বপ্রথম আমাদের এস বি অ্যাকাডেমিক সেন্টার নিয়ে আসে এ কিউব সলভ সম্পূর্ণরূপে তোমরা আমাদের এই চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে দেখে নাও প্রশ্নগুলো পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো ওকে অ্যান্সারগুলো তোমরা দেখে নাও বলেছিল তাহলে উৎসব উৎসবের বুকে শত হাতির বল থাকতো আজ তো দেখো তার অ্যান্সার কিন্তু এখানে খুব সুন্দর করে সলভ করা আছে টু পয়েন্ট টু এর অ্যান্সার টু পয়েন্ট থ্রির অ্যান্সার টু পয়েন্ট ফোরের অ্যান্সার ঠিক আছে টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট সিক্স টু পয়েন্ট সেভেন তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু এখানে খুব সুন্দর করে বিস্তারিত আলোচনা করা হয়েছে ঠিক আছে দেখতেই পারছো তোমরা ওকে প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত এখানে বিস্তারিত আলোচনা করেছে টু পয়েন্ট নাইন টু পয়েন্ট টেন টু পয়েন্ট ওয়ান জিরো তো দেখো তোমরা ভালো করে কিন্তু পড়বে এইগুলো ঠিক আছে আমি তোমাদের প্রথমে কিন্তু প্রশ্নগুলো দেখিয়েছি এবং তারপরে প্রশ্নগুলোর পরে কিন্তু এসে কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ দেখিয়ে দিলাম ঠিক আছে কী বলছো বুঝতে পারছো তো দেখো টু পয়েন্ট ওয়ান জিরো ঠিক আছে টু পয়েন্ট ওয়ান ওয়ান টু পয়েন্ট ওয়ান টু তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত কিন্তু তোমাদের সামনে আমি হাজির করেছি যেমন আছে টু পয়েন্ট ওয়ান টুর যে প্রশ্ন বলেছে মুখের মান্য বাংলায় স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত তোমরা জানো যে স্বরধ্বনির সংখ্যা কিন্তু সাতটি আর ব্যঞ্জনধ্বনির সংখ্যা কিন্তু তিরিশটি ঠিক আছে তোমরা এগুলো খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখবে ওকে এবার আমি দু সালের বাংলা প্রশ্নপত্রের এসে কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী এটা আমাদের দু সালের বাংলা এসএ কিউব প্রশ্নপত্র যেটা তোমাদের সামনে আমি তুলে ধরেছি এটা ভালো করে তোমরা খাতায় লিখে মুখস্থ করবে তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা ভালো করে প্রিপারেশান নেবে যেমন চুন্নি রে তুই খা কোন গল্পের অংশ চুনির পরিচয় টু পয়েন্ট এইট উপসর্গ বলতে কি বোঝো ফি কাকে বলে চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনিলেন ঘুমিন তাদের চোখে হানা দেয় কাদের চোখে কি হানা দেয় ঠিক আছে এই সমস্ত প্রশ্নগুলো টু দ্য পয়েন্ট আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে তোমরা পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো দেখে নাও ভালো করে প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমাদের আমি এক্ষুনি দেখিয়ে দেবো ঠিক আছে কি বলছি বুঝতে পারছো দু সালের বাংলার এসে কিউবগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি তো দেখো টু পয়েন্ট ওয়ান টু পয়েন্ট টু অথবা প্রশ্ন টু পয়েন্ট থ্রির প্রশ্ন ঠিক আছে কি বলছে বুঝতে পারছো টু পয়েন্ট থ্রির প্রশ্ন তো দেখো প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সমেত বলেছে টু পয়েন্ট থ্রির যে প্রশ্নটা বলেছিল জয়তরণের ঠাসা কোন শহর খুবই ইম্পর্টেন্ট তোমাদের বারবার বুঝিয়েছিলাম রোম শহর ঠিক আছে যেমন টু পয়েন্ট থ্রি অথবার যে প্রশ্ন ছিল যে আমি কৌতূহলী হয়ে উঠি এই বিষয়ে বক্তা কৌতূহলী হয়ে ওঠেন কেন তার অ্যান্সার এই যে হাসান আবদালের যে জঙ্গলের যে ঘটনাটা ঠিক আছে বুঝতেই পারছো তোমরা খাতায় লিখে নেবে ওকে টু পয়েন্ট ফোরের প্রশ্নের অ্যান্সার টু পয়েন্ট ফাইভের প্রশ্নের অ্যান্সার টু পয়েন্ট সিক্সের প্রশ্নের অ্যান্সার যে উদ্দিতাংশ ভাত গল্পের অংশ চুন্নি হলো গল্পের প্রধান চরিত্রের উৎসব নাইয়ার তথা উৎসবের কন্যা ঠিক আছে কী বলছি বুঝতে পারছো এবং তার সঙ্গে টু পয়েন্ট সেভেন টু পয়েন্ট এইট টু পয়েন্ট নাইন অথবা প্রশ্ন টু পয়েন্ট ওয়ান জিরো টু পয়েন্ট ডাবল ওয়ান টু পয়েন্ট ওয়ান টু তো দেখো সুপ্রিয় দর্শকার্থী আমি দু হাজার পনেরো থেকে দু হাজার পনেরো থেকে দু হাজার উনিশ অর্থাৎ এটা উনিশ হবে অর্থাৎ দু হাজার পনেরো কমা ষোলো সতেরো আঠারো উনিশ অর্থাৎ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফাইভ ইয়ার্সের যাবতীয় এসএ কিউবগুলো সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছি তোমাদের বাকি যে পরীক্ষা যেটা আছে তো দেখো বাকি দু হাজার কুড়ি সাল ঠিক আছে দু হাজার একুশ সালে তো পরীক্ষা হয়নি হয়নি দু ঠিক আছে এই সালের বাংলা প্রশ্নপত্রগুলো সলভ করে দেবো এবং তার সঙ্গে দু হাজার তেইশের কিন্তু অলরেডি কিন্তু আমি সলভ করে দিয়েছি ঠিক আছে বাকি দুটো সাল খুব শীঘ্রই সলভ করে দেবো ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে